নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার চোখের চিকিৎসা করানোর জন্য দুবাই উড়ে গেছেন, কিন্তু সেই দুবাইয়ে গিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডির নজরে ফাঁকি দিতে পারছেন না। হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে হেরে যাওয়ার পর ইডি এমন একটা চাল দিয়েছে যে চালের ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দুবাই সফর, সেই দুবাই সফর কিন্তু রীতিমতো অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কেন বলছি এই কথা? বন্ধুরা, আপনারা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে দুবাইয়ে চোখের চিকিৎসা করানোর জন্য যাওয়া, তা নিয়ে কিন্তু আপত্তি জানিয়েছিল ইডি, এবং ইডির এই আপত্তির কারণেই শেষ পর্যন্ত হাইকোর্টে মামলা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং হাইকোর্টে যথারীতি ইডি যেটা জানিয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা এই মুহূর্তে বিদেশ সফর করতে দিতে চান না। হাইকোর্ট জানতে চেয়েছিল ইডির কাছে যে কেন তারা বিদেশ সফর করতে দিতে চান না, কেন ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দুবাইয়ে চোখের চিকিৎসা করতে যাওয়ার সফর, সেই সফরের বিরোধিতা করছে। উত্তরে হাইকোর্টকে ইডি যেটা জানিয়েছিল যে দুবাই সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায় হতে পারে যে বিনয় মিশ্রের সঙ্গে তিনি দেখা করতে পারেন। এরপরে হাইকোর্ট যেটা ইডিকে ভর্ৎসনা করে বলেছিল যে ইডি যদি জেনেই থাকে যে কয়লা পাচার মামলার ফেরারি আসামি বিনয় মিশ্র ভানুয়াতুর থেকে দুবাইয়ে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে পারেন, তাহলে ইডি কিংবা সিবিআই বিনয় মিশ্রের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না? এর কোনো যথাযোগ্য উত্তর ইডি হাইকোর্টের কাছে পেশ করতে পারেনি। ফলে হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় হয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের এই রায়ের পরেই দেরি না করে তড়িঘড়ি শুক্রবারই দুবাইয়ের উদ্দেশ্যে পাড়ি দেন। কিন্তু ইডি হাইকোর্টে হেরে গেলেও ইডির নাছোড়বান্দা তদন্তকারী আধিকারিকরা এরপরেই যে চালটা দিয়েছেন, সেই চালে কিন্তু রীতিমতো অভিষেক বন্দ্যোপাধ্যায় কাত হয়ে গেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে চোখের চিকিৎসার জন্য দুবাই সফর, সে নিয়ে কিন্তু বিরোধীরা অনেকেই কটাক্ষ করেছেন। অনেকেই যেটা বলেছেন যে কেউ দুবাইয়ে চোখের চিকিৎসার জন্য উড়ে যায় এমনটা কিন্তু কখনো শোনা যায়নি। পাল্টা উত্তরে তৃণমূলের নেতারা যেটা জানিয়েছিলেন যে কে কোথায় চিকিৎসা করাবে না করাবে সেটা তার একান্তই ব্যক্তিগত অধিকার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যদি মনে হয়ে থাকে যে তার চোখের চিকিৎসা দুবাইয়ে হবে, তাহলে সে নিয়ে ভারত সরকার কিংবা মোদী সরকারের তো কোনো আপত্তি থাকার কথা নয়। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির নেতাদের এমন কটাক্ষ মাথায় না নিয়ে তিনি দুবাই উড়ে গেছেন। কিন্তু ইডির নাছোড়বান্দা তদন্তকারী আধিকারিকরা হাইকোর্টে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর বাতিল করতে পারলেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশে পাড়ি দেওয়া ঠেকাতে পারলেন না, তখন তারা অন্য একটা বুদ্ধি করলেন, অন্য একটা চাল চাললেন। তারা করলেন কি, ইডি সূত্রে যেটা খবর যে ইডির আধিকারিকরা হাইকোর্টে হেরে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গেই ভারতের বিদেশ মন্ত্রকের কাছে একটি চিঠি পাঠিয়েছেন এবং সেই চিঠিতে ভারতীয় বিদেশ মন্ত্রককে দুবাইয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সফর, সেই সফরের উপর কড়া নজর রাখার একটা আবেদন জানিয়েছেন। অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে ইডির তদন্তকারী আধিকারিকরা চাইছেন যে দুবাইয়ে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সত্যি সত্যি চোখের চিকিৎসা করাচ্ছেন নাকি বিনয় মিশ্রের সঙ্গে কোনো গোপন মিটিং করছেন, তার উপর কিন্তু পুরো কড়া নজরদারি চালাতে চাইছেন। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারত ছেড়ে, পশ্চিমবঙ্গ ছেড়ে, বাংলা ছেড়ে দুবাইয়ে গেছেন ঠিকই, কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকদের যে নজর, সেই নজর কিন্তু দুবাইয়েও ভারতীয় বিদেশ মন্ত্রকের মাধ্যমে তারা কিন্তু লাগাতার রেখে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের এবারের যে দুবাই সফর, সেই দুবাই সফরের উপর কিন্তু কড়া নজরদারির ব্যবস্থা করেছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। ফলে বন্ধুরা বুঝতেই পারছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলায় যেভাবে তদন্তকারী আধিকারিকদের কড়া নজরদারির মধ্যে ছিলেন, ঠিক একই জিনিস কিন্তু দুবাইয়ে উড়ে যাওয়ার পরেও দেখা যাচ্ছে। দুবাইয়ে উড়ে যাওয়ার পরেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডির তদন্তকারী আধিকারিকদের যে কড়া নজরদারি, তার থেকে কিন্তু রেহাই পাচ্ছেন না, তার থেকে কিন্তু পালাতে পারছেন না। ইডির তদন্তকারী আধিকারিকরা বিদেশ মন্ত্রককে চিঠি দিয়ে এমন ব্যবস্থা করেছেন যে দুবাইয়ে ভারতীয় বিদেশ মন্ত্রকের যে দফতর, যে অফিস, সেখানকার কিন্তু আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে দুবাইয়ে গিয়ে চোখের চিকিৎসা করানো, কোন ডাক্তারের কাছে যাচ্ছে, কখন দেখাচ্ছে, কখন কি তিনি করছেন, কার সঙ্গে দেখা করছেন, কার সঙ্গে মিটিং করছেন, সমস্ত
তথ্যই কিন্তু জোগাড় করার একটা ব্যবস্থা ইডির তদন্তকারী আধিকারিকরা এই বিদেশ মন্ত্রকের মাধ্যমে কিন্তু করে ফেলেছেন। সুতরাং অনেকেই যেটা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি সত্যি সত্যি চোখের চিকিৎসা করার জন্য দুবাইয়ে গিয়ে থাকেন, তাহলে হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে দুবাই সফর, সেই দুবাই সফর নিয়ে আগামী দিনে আর কোনো জল ঘোলা হবে না। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি চোখের চিকিৎসা করার আড়ালে অন্য কিছু করেন, অন্য কোনো গোপন বৈঠক করেন, তাহলে কিন্তু আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য এই যে চোখের চিকিৎসা করানোর জন্য দুবাই সফর, সেই সফর কিন্তু বড় রকমের একটা ফাঁড়ার কারণ হয়ে দাঁড়াতে পারে, বড় রকমের কিন্তু একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। ইডির তদন্তকারী আধিকারিকদের যে এই যে নজরদারির ব্যবস্থা বিদেশ মন্ত্রকের মাধ্যমে, তার ফলে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় দুবাইয়ে গিয়ে যদি একটুও বেগর বাই করেন, তাহলে কিন্তু বড় রকমের সমস্যার মুখোমুখি হতে পারেন। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কী তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।